আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন। তো এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম একতলা একটি বাড়ি নির্মাণ করবেন, এরকম সুন্দর ডিজাইন করে আধুনিক ডিজাইন দিয়ে বাড়ি নির্মাণ করবেন, তারা এই ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন প্রথমে ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমি আগে থেকে দুঃখিত যে এ বাড়িটির ড্রয়িং প্ল্যানের দৈর্ঘ্যপ্রস্থ আমি হাইড করে রেখেছি। আসলে আমাদের ড্রয়িংগুলো কপি করা হয়, সেজন্যই আসলে হাইড করা হয়েছে। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট, প্রস্থ রাখা হয়েছে 36 ফিট। টোটালি 1440 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত 5টি বেডরুম রাখা হয়েছে। তো এখানে একটি বেডরুমকে আমরা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করা হবে, তো আপনারা চাইলে এটাকে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, 13 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে, এবং সিটিং রুমটা সাইজে রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন যে সামনে 2টি বেডরুমের সাইজে রাখা হয়েছে 13 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে, এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন যেখানে আপনাদের গেস্ট আসে বসবে। তো সেই রুমটির সাইজ রাখা হয়েছে 13 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে 2টি বেডরুম রাখা হয়েছে কমন বেডরুম হিসেবে। তো কমন বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে 2রকমভাবে, একটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট করে, আর একটা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে বাড়ির কর্নারে। আসলে বাড়ির কর্নারে কিচেন দিলে বাড়ির ভিতরের এই পাশটার মধ্যে আপনারা আর গরম, বাড়ির যে কিচেনের যে গরমটা সেটার দিকে আসবে না। তো আমরা চেষ্টা করি বাড়ির বাইরের কিচেনটা একটু কর্নারে দেওয়ার জন্য, যাতে জানালা দিয়ে বাড়ির ভিতরের যে কিচেনের যে গরমটা সেটা বের হতে পারে। দেখতে পাচ্ছেন কিচেনটা আমরা এক কর্নারে রেখেছি। তো কিচেনটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 12 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং ভিতরে বাইরে কীভাবে ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আমাদের মূল বাড়িটিতে দেখতে পাচ্ছেন যে মেন গেটটা রাখা হয়েছে, গেটটা অ্যাসেসের গেট রাখা হয়েছে, এবং সামনের ব্যালকনি জানালাগুলোও এসএসের গ্রিল দেওয়া হয়েছে। তো এসএসের গ্রিল দিলে আপনাদের জানালাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো এই ড্রয়িং রুমটি দিয়ে আপনারা যে কোনো রুমেই প্রবেশ করতে পারবেন। তো এখানে আমাদের সামনের যে মেন গেট বা মেন দরজা, সেটি আমরা 7 ফিট বাই 5 ফিট করে রাখি, একটু বড় সড়ো করে রাখি, এবং সামনের দরজাটা আমরা কাঠের দরজা দেওয়ার সাজেস্ট করি। তো আপনারাও চাইলে এরকম সামনের দরজা স্টিলের বা কাঠের দিয়ে ভিতরের দরজাগুলো আপনারা চাইলে লোহার দরজা দিতে পারেন খরচ কমানোর জন্য। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান, তাহলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি বাড়ি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং খুব সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তা আমাদের টয়লেটের মধ্যে টাইলস করা হবে, আমরা সাজেস্ট করি যে টয়লেট এবং কিচেন টাইলস করার জন্য আমরা যে বাড়িগুলো করি সেগুলো আমরা টাইলস করে দিই বা টাইলস করার একটা মেজারমেন্ট দিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন যে আসলে টাইলস করলে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লিন করতে রান্নাঘর এবং টয়লেট বেশি ময়লা হয়। তো সেখানে আপনারা টাইলসের উপরে ময়লা বসে না, আপনারা ক্লিন করতে সুবিধা হয়, আমরা সেই জন্যই সাজেস্ট করি আপনাদেরকে। আপনারা চাইলে টাইলস না করেও খরচ কমানোর জন্য করতে পারেন নর্মালি। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের আরও একটি বেডরুম, এটা আমাদের ভিতরের বেডরুম। তো আসলে এই টয়লেটটা 2 বেডরুমের জন্য ইউজ করতে পারবে, সেজন্য মাঝখানে দেওয়া হয়েছে।
তারপরে দেখতে পাচ্ছেন যে আপনারা ড্রয়িং রুম দিয়ে একটু ভিতরে প্রবেশ করলে এটাকে আমরা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে, তো এই জায়গাটার মধ্যে ফ্রিজও রাখা হবে। তো আমি আপনাদেরকে কিচেন রুমটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে ফ্লোর ঢালাই হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমাদের নিচের ফ্লোরটি ঢালাই করা হয়েছে 3.5 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কিচেন রুমটি। তো আমাদের কিচেন রুমের মধ্যে আপনারা যদি খরচ যদি আপনারা সৌন্দর্য করতে চান কিচেন রুম, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এরকম তাক না দিয়ে আপনারা কাঠের ক্যাবিনেট ইউজ করতে পারেন, তাতে করে আপনাদের কিচেনের সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পাবে। আর যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে আপনারা এরকম তাক ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটি 14টি কলমের উপর করা হয়েছে। তো কলমগুলোর সাইজ অবশ্য আমরা যেহেতু একতলা বাড়ি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রেখেছি, এবং এ বাড়িটির ভীমের সাইজও আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে রেখেছি। তো এ বাড়িটির উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে। যেহেতু আমাদের একতলা বাড়ি, সেক্ষেত্রে আমাদের উপরে ফাউন্ডেশন হবে না। তো আসলে যেহেতু কম খরচে বাড়ি নির্মাণ করব আমরা আবদ্ধ এবং আমরা আশ্বাস দিয়ে থাকি আপনাদেরকে, আমরা কম খরচে বাড়ি করি। তো আসলে সেটা কীভাবে করি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবসময় কন্টিনিউ দেখতে থাকবেন। আমি আমার ভিডিওগুলোর মধ্যে সারাংশ বলার চেষ্টা করি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে বাই টু বাই করে। তো বন্ধুরা, আপনারা আমি যদি আপনাদেরকে একটি প্রশ্ন করি আপনারা কীভাবে নেবেন আমি জানি না, অবশ্যই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করে জানাবেন। প্রশ্নটা হচ্ছে এমন যে আপনারা সচরাচর যে গ্রামের মিস্ত্রিরা থাকে তাদেরকে দিয়েও তো ড্রয়িং ডিজাইন বা তাদেরকে আপনি বললেও তো তারা আপনাকে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদেরকে এটার ড্রয়িং সাজেস্ট করে কাগজ কলম দিয়ে করে। তো আপনারা কেন ইঞ্জিনিয়ারকে টাকা দিয়ে ড্রয়িংটা করবেন, অথবা কেনই বা আপনারা আমাদের মতো ইঞ্জিনিয়ারকে দিয়ে টাকা আপনারা ড্রয়িং ডিজাইনটা করবেন? তো সেই প্রতি উত্তরে আমি আপনাদেরকে বলতে চাই যে মিস্ত্রিরা যদি আপনাদেরকে বাজেট অনুসারে বলে যে এত টাকার মধ্যে আপনি এই জিনিসটা করতে পারবেন, এখন তারা কিন্তু আপনাকে এই অ্যাকোরেট খরচ হিসাব বলতে পারবে না। যেমন কতটুক রড, কতটুক সিমেন্ট, কতটুক বালু লাগবে, মিস্ত্রি খরচ কত আসবে, এবং বাড়ির ফাউন্ডেশন দিলে পরে আপনার কলমে কতটুক ওয়েট পড়তেছে, তারা কিন্তু সেটা অ্যাকোরেটভাবে বলতে পারবে না, কারণ তাদের কাছে কোনো হিসাব নিকাশ বা কোনো ক্যালকুলেশন নাই। তো আমাদের দিয়ে বাড়িটা করলে আপনারা সুবিধা হবে দুইটা, একটা হচ্ছে যে ভবিষ্যতে যে আপনার বাড়িটার আমরা হচ্ছে যে ফিউচারের কথা চিন্তা করে ড্রয়িং ডিজাইন করে থাকি, যে ফিউচার 10 বছর 15 বছর পরে যে আপনার বাড়িটার জায়গাটা কীরকম হবে, আপনার পরিবেশটা কীরকম হবে, সেই অনুসারে আমরা ড্রয়িং ডিজাইনটা করে থাকি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর একটি কথা, সেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে দিয়ে ড্রয়িং করাতে হবে তা কোনো কথা না, আপনারা পারলে আপনাদের এলাকাতে যে দক্ষ ইঞ্জিনিয়ার যদি থাকে বা দক্ষ কন্ট্রাক্টররাও অনেক সময় ভালো ড্রয়িং করতে পারে বা ভালো হিসেব নিকাশ জানে, যেটু তারা করতে করতে অভ্যস্ত, তা আপনারা চাইলে তাদেরকে দিয়েও করতে পারেন। তো ড্রয়িং ডিজাইন করানোর আগে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনাদের যে বাজেট সেটা আপনারা ইঞ্জিনিয়ার অথবা ফোরম্যান যারা আপনার বাড়ির ডিজাইনটি করবে তাদেরকে অ্যাকোরেটভাবে আপনি কত টাকা দিয়ে বাড়ি করছেন তা বলবেন না, আপনি 2-1 লক্ষ টাকা হাতে রাখবেন। কেননা 2-1 লক্ষ টাকা অবশ্যই কম বেশি হয়, তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত এতটুকু কাজ করতে খরচ হয়েছে 12 লক্ষ টাকার মতো। তো আমাদের বাড়িটি পুরোপুরি টাইলস দিয়ে কমপ্লিট করতে চাইলে খরচ হবে 14 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 14 লক্ষ টাকা হলে আপনারা ওরকম চমৎকার একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। আর এ বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কেমন আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।